নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শীষপালংের চচ্চড়ি যেটা একটা নিরামিষ রেসিপি প্রথমে সিসপালংটা কেটে নেবো তার জন্য মোটা ডাঁটা পাতা সব নিয়ে নেব আর পাতার নিচের অংশের যে ফাঁপা ডাঁটাটা থাকে সেটা বাদ দিয়ে দেব আর ডাঁটাগুলো মাঝখান থেকে নেব নেব নাহলে খুব মোটা থাকে আর ডাঁটা রাসটাও ছাড়িয়ে নিতে হবে বেগুন আলু নিচ্ছি ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারেন সিম কুমড়ো সবই প্রথমে বেশি পরিমাণে একটু তেল দিতে হবে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপর বেগুন আর শাকের ডাঁটাটা দিয়ে দেবো আর প্রথমে হাই ফ্লেমেই নাড়াচাড়াটা করবো একটু ভাজা ভাজা হলে রান্নাটা খেতে ভালো লাগবে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর শাকটাও দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করব শাকের যে জলটা বেরোবে তাতে রান্নাটা হয়ে যাবে যদি খুব শক্ত ডাটা থাকে তাহলে প্রথমে ডাঁটাটা সেদ্ধ করে ডাটার জলটা ফেলে তারপর রান্নাটা করতে হবে কারণ খুব বেশি যদি ডাঁটাটা জল দিয়ে রান্না করা হয় তাহলে খেতে ভালো লাগবে না আর এই রান্নায় ডাটাটা গলে গেলেও খেতে ভালো হবে না এরপর আমি লো ফ্লেমে বাকি রান্নাটা করব তাহলে আমার ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে সর্ষে বাটা এক চামচ আছে এখানে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি এটাতে জল মিশিয়ে দিয়ে দিলাম এবার লো ফ্লেমে রান্না করব। একটু কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো নিরামিষ রান্না চিনিটা দিতে হবে আর সরষের বাটিতে একটু জল নিয়ে দিয়ে দিলাম তাহলে ভালো করে ডাঁটাটা সেদ্ধ হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে শেষে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে বন্ধুরা এই শিশুপলঙ্গের চটচড়ির রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন রান্নাটা একটা লাইক শেয়ার অবশ্য করে দেবেন আর আমি চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করারই চেষ্টা করে থাকি তাহলে আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ